সুপ্রিয় বন্ধুরা, স্পোকেন প্র্যাকটিসের আরেকটি লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা বাংলায় কথা বলার সময় যে বলি যে আমি পর্যাপ্ত পরিমাণে শক্তিশালী না, বা আমি পর্যাপ্ত পরিমাণে সাহসী না, বা আমি পর্যাপ্ত পরিমাণে দ্রুতগতি সম্পন্ন না, এই যে পর্যাপ্ত পরিমাণে না, এই বিষয়টা আমরা কিভাবে ইংরেজিতে প্রকাশ করব সেটাই আজকের লেসনে শিখব। তো আমরা সেন্টেন্স দেখি। She is not brave enough to face this situation. কোনো একজন মহিলার বিষয়ে বলা হচ্ছে যে তিনি যথেষ্ট পরিমাণে সাহসী নয় এই অবস্থাটি মোকাবেলা করার জন্য, বা এই অবস্থাটির সম্মুখীন হওয়ার জন্য। তো আমরা হচ্ছে গিয়ে ট্রেন ধরার চেষ্টা করছি, তো আমরা নিজেরাই বলছি উই আর নট রানিং ফাস্ট ইনাফ টু ক্যাচ দ্য ট্রেন। আমরা পর্যাপ্ত পরিমাণ জোরে দৌড়াচ্ছি না যাতে করে আমরা ট্রেনটা ধরতে পারি। আই এম নট লাকি ইনাফ টু উইন দ্য লটারি। আমি ধরেন হচ্ছে গিয়ে লটারির টিকিট কিনেছি, কিন্তু হচ্ছে গিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে নিজেকে সৌভাগ্যবান মনে করি না। তখন আমরা যেভাবে নিজে থেকে প্রকাশ করতে চাই সেটা হচ্ছে নট লাকি ইনাফ, পর্যাপ্ত পরিমাণে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী নই। হি হ্যাজেন্ট স্টাডিড ইনাফ টু পাস দ্য এক্সামিনেশন। কোনো একজন শিক্ষার্থীর বিষয়ে বলা হচ্ছে যে সে ফেইল করেছে কারণ সে পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করেনি। সো হ্যাজেন্ট স্টাডিড ইনাফ। তো আমরা দেখতেই পাচ্ছি যখন পর্যাপ্ত পরিমাণে করেনি বা নেই এই ধরনের সিচুয়েশন আমরা প্রকাশ করছি কীভাবে, যে ইনাফের আগে সেই বিষয়টা বলছি, সাহসী না হলে ব্রেভ বলছি, ইনাফের যদি দ্রুতগতি সম্পন্ন না হয় তাহলে ফাস্ট বলছি, সৌভাগ্যের বিষয় না আসলে লাকি বলছি। সো ইনাফ ইজ এভরিওয়্যার, শুধুমাত্র হচ্ছে কি সামনের শব্দগুলোর পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের অপর্যাপ্ততা প্রকাশ করছি। আমি, আপনি বা কোনো ব্যক্তি বা কোনো সম্প্রদায় কোনো কিছু নিশ্চিত করছে, এই বিষয়টা আমরা যখন ইংরেজিতে প্রকাশ করব কিভাবে করব। আই মেক শিওর আই ড্রিঙ্ক ইনাফ ডিউরিং দ্য ডে। আমি নিশ্চিত করি যে আমি সারাদিনে যথেষ্ট পরিমাণ পান করি। কী পান করি? ওয়াটার। হি মেক্স শিওর দ্যাট এভরিবডি গেটস দ্য পেমেন্ট। মনে করুন যে হচ্ছে গিয়ে কোম্পানির ম্যানেজার, সে হচ্ছে গিয়ে এটা নিশ্চিত করে যে সবাই যেন পেমেন্ট পায়, বা হচ্ছে গিয়ে যে কাজ করেছে সেটার বিপরীতে টাকা পায়। উই মেক শিওর দ্য কোয়ালিটি বিফোর সেলিং দ্য প্রোডাক্ট। মনে করুন যে আমাদের কোম্পানিতে কোনো একজন ম্যানেজার আছেন যিনি হচ্ছে গিয়ে প্রেস ব্রিফিংয়ে গিয়েছেন, তিনি বলছেন যে আমরা এটা নিশ্চিত করি যে কোনো প্রোডাক্ট বিক্রির আগে কোয়ালিটি নিশ্চিত করে থাকি। শি মেক্স শিওর দ্যাট শি হ্যাজ এভরিথিং উইথ হার বিফোর গোয়িং আউট। কোনো একটা মেয়ে বাইরে যাওয়ার আগে সব কিছু যে তার সাথে আছে সেটা সে নিশ্চিত করে, এই বিষয়টাই বলা হচ্ছে এখানে। তার ঘড়ি, ব্যাগ, চশমা, লিপস্টিক সব কিছু তার সাথে থাকে, বাসকার্ড, এই বিষয়গুলোই হচ্ছে গিয়ে সে নিশ্চিত করে যেহেতু বের হয়, তখন হচ্ছে গিয়ে আপনি এটা বলছেন কীভাবে, শি মেক্স শিওর। এখন আমরা হচ্ছে গিয়ে জাস্ট দিয়ে বাক্য গঠন করব, কিন্তু এই জাস্ট হচ্ছে কোনো একটা ঘটনা মাত্রই ঘটে গেছে, এটা আর কোনোভাবে ঠিক করার কোনো উপায় নেই, বা এটা অতীতে চলে গেছে। যেমন এরকম আই হ্যাভ জাস্ট সিন রহিম কামিং আউট অফ দ্য সিনেমা। আমি মাত্র রহিমকে দেখেছি সিনেমা থেকে বের হয়ে এসেছে। তার মানে হচ্ছে কি সিনেমার যে শো ছিল সেটা শেষ হয়ে গেছে এবং সে অলরেডি সিনেমা থেকে বের হয়ে আসছে। শি হ্যাজ জাস্ট কল্ড অ্যান্ড আস্কড ফর সাম লোন। ইমাজিন করেন আপনার কোনো মেয়ে বন্ধু আপনাকে কল করেছে, আপনি আপনার কলিগকে বলছেন, সে মাত্রই কল করেছে এবং কিছু লোনের বিষয়ে বলছে বা কিছু লোন চাচ্ছে, তো আপনি এটাকে কীভাবে বলছেন? শি হ্যাজ জাস্ট কল্ড, এই মাত্র কল করেছে, কিন্তু কলটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। উই হ্যাভ জাস্ট ফিনিশড আওয়ার টেস্ট অ্যান্ড থিঙ্কিং অ্যাবাউট ভেকেশন। আমরা বন্ধুরা মিলে হচ্ছে গিয়ে মাত্রই আমাদের যে পরীক্ষাটি সেটি শেষ করেছি এবং আমাদের পরবর্তী যে ছুটি সেটি নিয়ে চিন্তা করছি, তো আমরা বলছি উই হ্যাভ জাস্ট ফিনিশড আওয়ার টেস্ট, আমরা আমাদের যে টেস্ট সেটা শেষ করে ফেলেছি, তো এই মাত্রই শেষ হয়ে গেছে। ইউ হ্যাভ জাস্ট মেড এ বিগ মিস্টেক, তুমি অনেক বড় ধরনের ভুল করে ফেলেছ। তো আপনি খেয়াল করে দেখুন যে আমরা জাস্ট ব্যবহার করছি মাত্রই শেষ হয়ে যাওয়া ঘটনাগুলোর ক্ষেত্রে, এবং পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল আমরা ব্যবহার করছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করছি, যেমন হ্যাভ সিন,
has called, have finished, have made. So এগুলো সব হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং যখন আপনি এই ধরনের সিচুয়েশনে, মাত্রই শেষ হয়েছে ঘটনা, এই ধরনের ঘটনা ডিসক্রাইব করার সময় আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবেন, এবং এমফেসিস বা হচ্ছে জোর প্রদান করার জন্য আপনি জাস্ট ব্যবহার করবেন। তাহলে হচ্ছে কি আপনার যে এক্সপ্রেশনটা সেটা আরও সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি উপভোগ করার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে, শেয়ার করবেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এবং আমার ইউটিউব চ্যানেল টাইনি টু জায়ান্টে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।